কুমিল্লা সিটি নির্বাচনে ভোট 15 জুন। এরই মধ্যে জনপ্রতিনিধি নির্বাচনে নানান হিসেব নিকেশ করছেন ভোটাররা। তারা বলছেন এমন নগরপিতা চান যিনি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 2011-র 10 জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভাকে একীভূত করে তৈরি হয় কুমিল্লা সিটি। এ নগরে জনসংখ্যা প্রায় 10 লাখ। আসন্ন সিটি নির্বাচন ঘিরে চলছে নানান হিসেব নিকেশ। কেমন মেয়র চান তা নিয়ে আলোচনায় ব্যস্ত নগরবাসী। প্রশস্ত রাস্তাঘাট, জলাবদ্ধতার নিরসন, অপরিকল্পিত নগরায়ন রোধ করে বাসযোগ্য নগর চান শহরবাসী। বর্তমানে কুমিল্লাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, দ্বিতীয় সমস্যা হচ্ছে রাস্তাঘাটগুলো প্রশস্ত ঠিকই কিন্তু যানজট মুক্ত নয়। জলাবদ্ধতা এবং ফুটপাথগুলোতে অবসান করে মানুষ চলার উপযোগী এবং বাসের উপযোগী যেন করা হয়। এটা একদম অগোছালো একটা শহর। আমরা চাই এমন একজন মেয়র নির্বাচিত হোক যার মাধ্যমে কুমিল্লাকে গোছানো হবে। বিগত 10 বছর যে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ছিল, যে যে কাজকর্ম করার কথা 2 বছর ছিল, ওনারা এখন কাজ করতে পারেন আমাদের। আমি চাব এরকম একটা মেধাবী মেয়র, সে যাতে কুমিল্লা শহরটাকে একটা আধুনিক শহর হিসেবে গঠন করতে পারে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন 5 জন। সাধারণ কাউন্সিলর পদে 111 আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন বৈধ হয়েছে 37 জনের। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।